নায়িকা মাহিয়া মাহি, মমতাজ ও মাশরাফি নির্বাচন করতে পারলে আমি কেন পারব না, এমন মন্তব্য করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার নিজের প্রার্থিতা ফিরে পেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। এ সময় হিরো আলম বলেন, অনেক সাংবাদিক শুধু আমাকে নির্বাচন করার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন, কিন্তু তারা কখনো মাহিয়া মাহি, মাশরাফি এবং মমতাজকে প্রশ্ন করেন না। কোন যোগ্যতায় তারা নির্বাচন করছেন?